ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রসেট লাভার স্পিডিতে আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই হেয়ার ব্যান্ডের একটি টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনারাও আপনাদের বেবিদের জন্য সুন্দর এরকম হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারবেন আর খুবই ইজি এই হেয়ার ব্যান্ডটা তৈরি করা তো এই হেয়ার ব্যান্ডের পিছনেও কিন্তু আমি যে যেরকম লাগিয়ে নিয়েছি আর এটা একটু বড় করেই তৈরি করেছি যেন বড় বাচ্চারাও ব্যবহার করে নিতে পারে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটি দেখার পরে কিন্তু একটা লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না অনেকে আমার ফেসবুকে গিয়ে এবং ফেসবুক গ্রুপে গিয়ে কিন্তু আমার মেসেঞ্জারও অনেকে নক করেন বিভিন্ন ধরনের ডিজাইনের আর কি রিকোয়েস্ট করেন যে এই এই জিনিসগুলো একটু বানিয়ে দেন আসলে সত্যি কথা বলতে সময় স্বল্পতার জন্য আমি ছোটোখাটো ভিডিওগুলোও করতে পারছি না আর রিকোয়েস্টেড ভিডিওগুলো বেশ বড় বড় তো আমি চেষ্টা করব ধীরে ধীরে সেই সব রিকোয়েস্ট রাখার জন্য প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন তো যাই হোক এখন এই যে দেখুন আমি এখানে নিয়েছি সামারিয়ান এবং সেই সাথে নিয়েছি থ্রি এম এম সাইজের হুক প্রথমেই আমি আগে একটা ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি ম্যাজিক রিং তৈরি করার পরে এখন আমি এখানে দুইটি চেন করে নেব এক দুই এই দুইটি চেন সমান আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কিন্তু কাউন্ট করবো এটা মাথায় একটু রাখবেন প্লিজ এরপরে দেখুন আমি এই যে রিংটি তৈরি করে নিয়েছি এই রিংয়ের ভিতরে এখন আমি ডাবল ক্রোশে করলাম একটা সেম রিংয়ের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি সেম রিংয়ের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে করে এখন আমি এই রিংয়ের ভিতরে সর্বমোট এগারোটি ডাবল ক্রোশে করে নেব এগারোটি ডাবল ক্রোশে এবং প্রথমে কিন্তু আমরা দুইটি চেন করে নিয়েছিলাম সেই দুইটি চেন কিন্তু আমরা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবো তাহলে এখানে মোট আমার বারোটি ডাবল ক্রোশে হবে তো অফ আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিচ্ছি অফলাইনে আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি এখন আমি এই যে আমাদের যে একটা এক্সট্রা সুতো ছিল সেটা টেনে রিংটাকে ছোটো করে দিলাম এবার দেখুন এখানে আমি কী করব যে প্রথমে দুইটি চেন করে নিয়েছিলাম তার দুই নম্বর চেনের ভিতরে একটা স্লিপি স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটাকে এভাবে জয়েন করে দিলাম আমি এখন অন্য কালারের সুতোর সাথে জয়েন করব তার জন্য এখন আমি এই সুতোটাকে কেটে নেব তো এই সুতোটা আমি একটু অন্যভাবে কেটে নিয়েছি আজকে যেন আমাদের এখানে জয়েনিংয়ের যে স্টিচ সেটা দেখা না যায় তো দেখুন আমি এখানে কিন্তু সুতোটা মানে একটা জয়েন সুতোটা জয়েন করে নিয়েই আমি কেটে নিয়েছি এবার দেখুন এই যে যেন আমাদের এই স্টিচটা খুলে না যায় তার জন্য এই যে আমরা যেখানে সুতোটা জয়েন করেছি তার ভিতর দিয়ে এভাবে আমি সুতোটা এই যে এভাবে পাস করে নিচ্ছি ব্যাস হয়ে গেল তো আমার কিন্তু এটা জয়নিংটাও হয়ে গিয়েছে এবং দেখুন এখানে কিন্তু জয়নিংয়ের যে স্টিচটা সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না যারা এভাবে সুতো জয়েন করাকে বা সুতো লুকে ফেলাকে বা সুতোটাকে সিকিউর করাকে বিরক্ত মনে করেন তারা জাস্ট একটা স্লিপ স্টিচ দিয়ে নেবেন তারপরে সুতোটাকে কেটে সেই সুতোটাকে টেনে একটু মানে নটটাকে টেনে একটু শক্ত করে দিলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এখন দেখুন আমি এই যে এই ঘরের ভিতরে সুতোটা জয়েন করে নিয়েছি তবে যে সুতোটা আমি কেটে নিয়েছি সেটা সহকারে কিন্তু আমি এভাবে ধরছি তো আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন এই যে এভাবে জয়েনটা করে নিয়েছি এখন আমি এই যে এখান থেকে এভাবে হুকটা দিয়ে এই সুতো সহকারে কিন্তু এই যে জয়েন করে নিয়েছি তো এই যে সুতোটা জয়েন করছি সেটা কিন্তু আগে থেকে আমি এভাবে স্লিপ নট দিয়ে নিয়েছি তো এখন আমি এখানে সুতোটা জয়েন করে নিলাম জয়েনের ফলে একটা চেন হয়েছে এক দুই আরও দুইটি চেন করলাম তাহলে মোট তিনটি চেন হলো আর তিনটি চেন আমি কিন্তু একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করবো এখানে তো প্রথমে কিন্তু আমি দুইটি চেন নিয়ে ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করেছি যেন আমাদের এই জড়াটা দেখতে ভালো লাগে তার জন্য তো যেখানে তিনটি চেন করেছিলাম তারপরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে কিন্তু আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম দেখুন এই যে এরকম হলো তো দুইটি ডাবল ক্রোশের মাঝখানে কিন্তু এই যেরকম একটি ফাঁকা ঘর তৈরি হয়েছে বা ফাঁকা স্পেস তৈরি হয়েছে আমি এখানেই তিনটি চেন নিলাম নিয়ে এই যে স্পেসটি তৈরি হয়েছে এই স্পেসের ভিতরে আমি এখন ছয়টি ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে করেছি দুইটি ডাবল ক্রোশে করলাম তিনটি চারটি পাঁচটি আরও একটি করে নিচ্ছি ছয়টি ডাবল ক্রোশে কিন্তু আমি এখানে দেখুন করে নিলাম তো ছয়টি ডাবল ক্রোশে করে নেওয়ার ফলে এই যে এরকম হলো এবার আমি কি করছি দেখুন একদম যে ঘরের ভিতরে আমি ডাবল ক্রোশে করেছি ঠিক সেই ঘরের ভিতরে এই যে এইভাবে করে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব আমি এখানে এই যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এরকম হলো এবার আবারও এক দুই তিন তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে নিয়ে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তারপরে আবারও এখানে আমি তিনটি ডাবল ক্রো চেন করে নেব তো তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে নিয়ে এই যে দুইটি ডাবল ক্রোসের মাঝখানে যে ফাঁকা স্পেসটা এই স্পেসের ভিতরে কিন্তু আমি ছয়টি ডাবল ক্রোশে করে নেব আবারও তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল ক্রোসে করে নিয়ে এখন আমি এই যে ঘরের ভিতরে আমি ডাবল ক্রোসে করেছিলাম ঠিক সেই ঘরের ভিতরেই কিন্তু আমি এখন একটা দেখুন এই যে স্লিপ স্টিচ দিয়ে নেব এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম সেমভাবে দেখুন আমি আবারও কিন্তু এখানে এই যে এরকম যে দুটি প্যাটেল তৈরি করেছি এরকম প্যাটেল তৈরি করে নেব তো তার জন্য আবারও খেয়াল করবেন এখানে আমি প্রথমে আগে তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটি চেন করে নিয়ে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে এখন আমি কী করবো একটি ডাবল ক্রোশে করে নেব এখানে ডাবল ক্রোসে করার পরে আবারও তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিয়ে এই যে দুইটি ডাবল ক্রোশের ভিতরে যে স্পেসটি আছে এই স্পেসের ভিতরে আমি ছয়টি ডাবল ক্রোশে করবো একটি করেছি দুই তিন চার পাঁচ আরও একটি করে নিলাম ছয় তো ছয়টি ডাবল ক্রোশে এখানে করে নিয়েছি ছয়টি ডাবল ক্রোশে করে নিয়ে আবারও কিন্তু আমি কী করবো এই যে আমরা যে ঘরে ডাবল ক্রোশেটা করেছি ঠিক সেই ঘরের ভিতরেই একটা স্লিপ স্টিচ দিয়ে নেব এই যে দেখুন আমাদের কিন্তু তিনটি প্যাটেল তৈরি হয়ে গিয়েছে তো আবারও আমি তিনটি চেইন করে নিয়েছি তিনটি চেইন করে নিয়ে পরের ঘরে কিন্তু আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিয়েছি তো এই যে এই যে তিনটি প্যাটেল আমি যেভাবে করেছি ঠিক একইভাবে আমি এখন এই যে এখানেও করে নেব। তারপরে সেমভাবে পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের ভিতরে আমি একটা করে প্যাটেল তৈরি করবো এরকম তো আমি ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না তাই বাকি কাজগুলো আমি অফলাইনে করে নিচ্ছি তো অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করেছি এখন দেখুন একদম শেষের যে প্যাটেলটা আছে আমি সেটা তৈরি করে নিচ্ছি একদম শেষের প্যাটেলটা কিন্তু তৈরি করার জন্য আমাদের এই যে পরের যে ডাবল ক্রোসেটা হয় সেটা কিন্তু আমরা একদম প্রথমে সুতোটা যে ঘরে জয়েন করে নিয়েছিলাম ঠিক সেই ঘরের ভিতরে কিন্তু করে নিয়েছি তারপরে তিনটি চেন করে নিয়ে এখন আমি কিন্তু ডাবল ক্রোসে করে নিয়েছি মোট ছয়টি যেহেতু একইভাবে আমরা ডাবল ক্রোশেগুলো করে নেব ছয়টি তো তার জন্য আমি এটা একটুখানি টেনে দিয়েছি এখানে তো টেনে নিচ্ছি যেন ভিডিওটা আর বেশি বড় না হয়ে যায় এখানে আমার ছয়টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে এখন দেখুন এই যে এরকম হয়েছে যে ঘরের ভিতরে আমরা প্রথমে একদম সুতোরটা জয়েন করেছিলাম সেখানে যেহেতু ডাবল ক্রোশেটা উঠিয়েছি এবং ঠিক সেই ঘরের ভিতরে আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি আমি তো এখানে স্লিপ স্টিচ দেওয়ার পরে দেখুন এই যে এরকম হয়েছে আমার এখানে কিন্তু প্যাটেলগুলো সব তৈরি হয়ে গিয়েছে এরকম হয়েছে এখন এই প্যাটেলগুলো সব কিন্তু ছড়ানো আছে এগুলোকে এখন আমি সুন্দর করে একটা শেপে নিয়ে আসবো তার জন্য দেখুন প্রথমে এক দুই তিন তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করার পরে একদম যেখানে তিনটি চেন করেছি তারপরের প্যাটেলটাতে যাব আমি দেখুন এই যে এখানে দেখুন এই যে আমাদের যে তিনটি চেন করে নিয়েছিলাম সেই তিনটি চেনের ভিতরে এভাবে করে একটা স্লিপ স্টিচ দিব এরকম আবারও এক দুই তিন তিনটি চেন করে নিলাম নিয়ে এই যে পরের যে প্যাটেলটা আছে দেখুন এই যে পাশে এরকম তিনটি চেইন আছে এই চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব আবারও এক দুই তিন তিনটি চেন করে নিলাম নিয়ে তার পরের যে প্যাটেলটা আছে সেই প্যাটেলটার ভিতরেও একইভাবে একটা স্লিপ স্টিচ করে নেব তো এখানেও স্লিপ স্টিচ করে নিলাম সেমভাবে এক দুই তিন আবারও পরের প্যাটেলে যাব সেখানেও একইভাবে একটা স্লিপ স্টিচ করে নেব তো এভাবে করে আমরা কী করবো এখানে যতগুলো প্যাটেল আছে প্রত্যেকটার ভিতরে এরকম করে একটা করে স্লিপ স্টিচ দিয়ে তারপরে পুরোটা কমপ্লিট করব। তো অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন একদম শেষেরটা আর কি এই যে এখানে দেখুন আমি প্রথমে যে শুরু করেছিলাম যে প্যাটেলটাতে ঠিক সেখানে যে এভাবে করে আমি একটা স্লিপি স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম এবার আমি কি করব এখানে আরও একটা স্লিপি স্টিচ দিয়ে জাস্ট এই সুতোটাকে এখন কেটে নেব তো এই তো ফ্লাওয়ারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন ফ্লাওয়ারটা কিন্তু সুন্দর একটা শেপে চলে এসেছে এবং অনেক সুন্দর লাগছে দেখতে এই তো আমার যেহেতু ফ্লাওয়ারটা এখন কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন আমি এর বেস্টটা তৈরি করবো অর্থাৎ যে হেয়ার ব্যান্ডের যে বেল্টটা আছে সেই বেল্টটার কথা বলছি কি তো তার আগে একটু প্যাটেলগুলো আমরা গুনে নেই দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি পেটের প্যাটেলই কিন্তু এখানে তৈরি হয়েছে আর খেয়াল করবেন আমরা কিন্তু প্রথমে বারোটি ডাবল ক্রসে দিয়ে শুরু করেছিলাম তো যেহেতু আমরা আগে থেকে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে রেখেছি তাই এখন জাস্ট আমি এই সুতোটাকে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে দেখুন এই যে পিছনের যে এক্সট্রা সুতোগুলো আছে সেই সুতোগুলো আমি কিন্তু হুকের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নেব আর প্যাটেলগুলোকে এই সময় একটু টেনে আমরা সোজা করে নেব যেন প্যাটেলের যে শেপটা আছে সেই শেপটা সুন্দর হয় তো এই কাজগুলো করা কিন্তু জরুরি আমরা করি কি অনেকে কাজ করে জাস্ট ওইভাবে রেখে দিই যার ফলে কাজে যে সুন্দর শেপ সেটা কিন্তু বোঝা যায় না তো এই যে এই সুতোগুলো আমি কি করব একটা হুকের সাহায্যে বা সুচের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নেব এবার আমি চলে যাব এই ফ্লাওয়ারটা যে বেল্টের উপরে বা যে বেজের উপরে বসাবো সেটা তৈরি করার জন্য তো সেটাও আমি রেড কালারের সুতো দিয়েই কিন্তু করে নেব দেখুন ফুলটা কিন্তু কত সুন্দর লাগছে আপনারা কিন্তু হেয়ার ক্লিপের সাথে এটা বসিয়ে ব্যবহার করে নিতে পারেন ক্লিপ হিসাবে তো আগে থেকে আমি যে এখানে সুতোটা রেডি করে নিয়েছিলাম সুতোটাকে আমি একটা স্লিপ নট দিয়ে নিলাম এখানে একটু খেয়াল করবেন স্লিপ নট দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়ে প্রথম যে চেনটি করে নিয়েছি ঠিক সেই চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি ফলে ছোট একটা কিউড রিং তৈরি হয়ে গিয়েছে এবার দেখুন এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম নিয়ে এই রিংয়ের ভিতরে আমি টু ডাবল ক্রোশে ক্লাস্টার করব তার জন্য প্রথমে দুইটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিয়েছি তো আমি এখানে দুইটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিয়ে এবার এই দুটিকে একসাথে কমপ্লিট করে দেব। তো এখানে কিন্তু প্রথমে তিনটি চেন নিয়েছি এবং দুইটি আনকমপ্লিট ডাবল ক্রোসে একসাথে আমি ক্লাস্টার করে নিলাম তাহলে টু ডাবল ক্রোশে ক্লাস্টার হলো তারপরে তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে বা রিংয়ের ভিতরে আমি এবার থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি তো তিনটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিলাম করে একসাথে এভাবে করে ক্লাস্টার করে নিলাম আবারও দেখুন একটি চেন করে নিলাম চেন করে নিয়ে জাস্ট আমি কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই যে তিনটি চেনের যে স্পেস এই স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম তারপরে আবারও তিনটি চেন নিলাম তিনটি চেন নিয়ে আমি কিন্তু একইভাবে দেখুন টু ডাবল ক্রোশে ক্লাস ক্লাস্টার করে নিচ্ছি এখানে তো তিনটি চেন টু ডাবল ক্রোসে ক্লাস্টার তারপরে কি করব আবারও তিনটি চেন করবে এই যে ক্লাস্টার করা হলো এক দুই তিন তিনটি চেইন করে নিলাম নিয়ে সেম ঘরের ভিতরে থ্রি ডাবল ক্রোসে ক্লাস্টার করছি তো অ্যাকচুয়ালি আমার এখানে কিন্তু এক পাশে তিনটি চেন এবং টু ডাবল ক্রোশে ক্লাস্টার হচ্ছে এবং অপর পাশে কিন্তু আমার থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার হচ্ছে তো থ্রি ডাবল ক্রোশে ক্লাস্টার করার পরে একটা চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু আবারও একইভাবে করে নিয়েছি তো আমি এই বেজটি খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি না কারণ এই বেজের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তারপরে আমি গত একটা হেয়ারব্যান্ড যে তৈরি করেছি সেটা তো আমি সেম হ্যাঁ বেজটা দিয়েই কিন্তু মানে সেম প্যাটার্নটা দিয়েই এই বেল্টটা তৈরি করে নিয়েছি তো যাই হোক আপনাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয় প্লিজ আপনারা সেই ভিডিওটা একটু দেখে নিন তাহলে কিন্তু বুঝতে একদম সুবিধা হবে তো এভাবে করে এখন আমি এই বেল্টটা ধীরে ধীরে বড় করে নেবো তো এ বেল্টটা কিন্তু এখানে দেখুন এই যে রকম করে নিচের যে অংশটা আছে সুতোটা টেনে আমি ঘরটাকে ছোট করে নিলাম আর এখানে দেখুন তিনটি হয়ে গিয়েছে আর আরও বেশ কয়েকটা করে নিব আর এখানে বলে নিয়ে আপনারা ততদূর পর্যন্ত এই বেল্টটা বড় করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার যে বেবির জন্য বা নিজের জন্য যদি করেন দুই পাশের যে কান আছে কানের একদম নিচের যে অংশটা যেটাকে আমরা কানের লতি বলে থাকি সেই অংশ পর্যন্ত পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বেল্টটা আপনারা লম্বা করবেন তারপরের অংশটা আমরা কি করব চেইন দিয়ে লম্বা ফিতা তৈরি করে নেব আর কি তো যাই হোক যতক্ষণ পর্যন্ত না আমাদের মাপ মতো হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা লম্বা করতেই থাকব অফলাইনে কিন্তু আমি পুরোটা দেখুন করে নিয়েছি এই যে এভাবে করে এই যে দেখুন এখন দেখুন এখানে একটা আমি কি করব চেন করে নিব এই যে এরকম আর কি করে নিয়ে কাজটাকে এরকম ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে আমাদের তিনটি চেনের যে স্পেস আছে সেই স্পেসের ভিতরে প্রথমে একটা স্লিপ স্টিচ দেবো তারপরে একটি চেইন করব করে সেম ঘরের ভিতরে দেখুন আমি কি করলাম এই যে এরকম করে একটা আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম তারপরে এখন আমি চেন করে নিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু লম্বা আপনারা এখানে এই চেন বা ফিতাটা বড় রাখতে চান ঠিক ততদূর পর্যন্ত কিন্তু আপনারা এটা লম্বা করে নেবেন তো এটা আমি আমার মাপ মতো লম্বা করে নিয়ে তারপরে নিজের অংশটা সেটা আবার করে দেখিয়ে দিচ্ছি ফিতাটা দেখুন আমি এই যে এতদূর পর্যন্ত লম্বা করে নিয়েছি করে নিয়ে এই যে রকম হয়েছে এবার দেখুন এখান থেকে আমি কি করব তিনটি ঘর বাদ দিব বাদ দিয়ে চার নম্বর যে ঘরটি আছে ঠিক সেই ঘরের ভিতরে এখন আমি একটা ডাবল ক্রোশে করে নেব তো দেখুন তিনটি ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে একটা ডাবল ক্রোশে করে নিলাম তাহলে এখানে দুইটি ডাবল ক্রোশে কিন্তু হলো তো তারপরে সেম ঘরের ভিতরে আরও চারটি ডাবল ক্রোশে করব তো এখানে তিনটি হলো চার পাঁচ ছয় তো সর্বমোট এখানে ছয়টি ডাবল ক্রোসে কিন্তু আমার হয়ে গেল এই যে দেখুন এবার আমি এখানে এক দুই দুইটি চেন নিলাম নিয়ে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে যে ঘরে দুইটি চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরেই দেখুন আমি একটি হাফ ডাবল ক্রোসে করলাম তাহলে কিন্তু একটা ঘরের ভিতরে আমার দুইটি হাফ ডাবল ক্রোসে হলো এবার পরের যে ঘরগুলো আছে পরপর চারটি ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রসে করব তো দুইটি ঘরে আমি হাফ ডাবল ক্রসে করছি এবার তিন নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রসে করে নিলাম এবার চার নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রসে করে নিলাম এই যে চার নম্বর যে ঘরটা আছে সেই ঘরে একটা হাফ ডাবল ক্রোশে করলাম তো মাঝখানের যে চারটি ঘর আছে সেই চারটি ঘরে আমি হাফ ডাবল ক্রোশে করলাম একটি করে এবার শেষের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে আমি কি করব প্রথমে যেভাবে করেছি সেভাবে করব এই একটি ঘরের ভিতরে দুইটি হাফ ডাবল ক্রোশে করবো দেখুন একটি করলাম সেম ঘরের ভিতরে আরও একটি করছি দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি তো এখানকার প্যাটার্নটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই দেখুন প্রথম যে ঘরটিতে আমরা শুরু করেছিলাম সেই ঘরে আমরা দুইটি হাফ ডাবল ক্রোশে করেছি তারপরে মাঝখানের চারটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশে করেছি এবং শেষের যে ঘরটি সেই ঘরের ভিতরে আমরা কী করি করেছি দুইটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি তার মানে প্রথম ঘরে দুইটি তারপরে করে চারটি হাফ ডাবল ক্রোশে এবং শেষে যে ছয় আছে সেখানে এসে আমরা দুইটি হাফ ডাবল ক্রোশে করেছি তো এবার আমরা এই সুতোটাকে কী করব ভিতরে ঢুকিয়ে নেব একটা সাহায্যে অপর কিন্তু আমি একেভাবে সুতোটা জয়েন করে নিয়েছি এবং এখানেও কিন্তু সেমভাবে করে নিয়েছি তো এখানে কিন্তু চেনটা গুনে নেবেন যে আপনি কতটুকু লম্বা চেন করছেন সেটা কিন্তু আসলে ফিতা দিয়ে না মেপে যদি আপনারা গুনে গুনে করেন তাহলে বেটার হয় এখন আমি এটার উপরে ফ্লাওয়ারটা কি করবো বসিয়ে নেব তো আমি ফ্লাওয়ারটাকে সুতা দিয়ে বসিয়ে নিচ্ছি না আপনারা যার আপনাদের বেবির জন্য করবেন চেষ্টা করবেন সুতে এবং সুতে দিয়ে ফ্লাওয়ারটা বসিয়ে নিতে তাহলে কিন্তু আপনাদের হচ্ছে কি বলে এটা যখনই আপনারা ওয়াশ করবেন সেটা কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকবে না যেহেতু আমি ভিডিওটা করছি এবং ভিডিওটা খুব দ্রুত করতে হচ্ছে তার জন্য এখন আমি কী করছি ফ্লাওয়ারটা বসিয়ে নিচ্ছি তো এই তো আমি এটা আপনারা চাইলে কিন্তু একটা পাশেও বসিয়ে নিতে পারেন এবং মাঝখানেও বসিয়ে নিতে পারেন তো আমি এটা মাঝখানে বসিয়ে নিচ্ছি তো গ্লু গানটা দিয়ে আমি যেভাবে দেখুন গাম ভরিয়ে নিলাম এবং এই যে এখানে জয়েন করে নিচ্ছি তো আপনারা কিন্তু ফেব্রিক গ্লু দিয়েও জয়েন করে নিতে পারেন এই সময় আর এই যে এক্সট্রা যে গ্লুগানের যে এক্সট্রা যে অংশটা আছে সেটা কিন্তু এভাবে তুলে নিলে আর দেখতে খারাপ লাগে না তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের এই হেয়ার ব্যান্ডটি কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর এ সময় কিন্তু এই যে পাপড়ি যে আছে পাপড়িগুলো এরকম করে হেয়ার ব্যান্ডের সাথে মানে এই যে বেলটা আছে সেই বেলটার সাথে এভাবে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আরও বেশি সিকিউর হয়ে যাবে খোলার সম্ভাবনাটা খুবই কম থাকবে এই তো তৈরি হয়ে গিয়েছে আজকের আমার সুন্দর এই হেয়ার ব্যান্ডটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোন টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ